নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। বন্ধুরা, গল্পের শুরুটা আগের ভিডিওতে রয়েছে, তাই শুরুটা জানতে হলে চটপট আগের ভিডিওটা একবার দেখে এসো। আরে, দলের পান্ডাটাও চলে এসেছে দেখছি। এবার যে ক্লাসের মধ্যে কি কীর্তি ঘটাবে কে জানে। আরে স্যার, যে আসুন আসুন, ধীরে ধীরে আসুন, অত তাড়াহুড়োর কিচ্ছু হয়নি। আমরা সবাই তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম এখানে। এই সবাই আসছে, একদম চুপ। আমরা এখন স্যারের মুখ থেকেই শুনে নেব স্যারের বক্তব্য। স্যার, আপনি এবার বলুন, আপনার এত লেট হওয়ার কারণটা কি? আমরা সবাই ক্লাসের মধ্যে কি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। ওই জন্যই আসতে একটু দেরি হলো আর কি স্যার। ওরে আমার দয়ার সাগর রে। থাক বাবা গোলু, আর গল্প ফাঁদতে হবে না, অনেক ফেঁদেছ। যাও এবার সোজা জায়গায় গিয়ে বসো। আমরা এদিকে টাকলু চাপ খাচ্ছি আর ও এদিকে খেলে বেড়াচ্ছে। আরে ভাই লোক, এত রাগ করলে চলে? আমি যখন একবার এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই, এবার সব সামলে নেব আমি। আরে টাকলার তো নাম প্রেজেন্ট হয়েই গেল রে, এক্ষুনি তো বলবে ছুটির আগে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সবাই বের করো, আমি চেক করব। আর আমার তো করতে মনেই ছিল না, কি যে হবে এবার আমার। কান ধরে না এবার আমাকে ক্লাসের বাইরে বের করে দেয়। তোরা করেছিস রে হোমওয়ার্ক? আর সেই খাতা আর পাতা ছিঁড়ে নৌকা করে নর্দমার জলে সেই কবে ভাসিয়ে দিয়েছি, আবার হোমওয়ার্ক। কামাল দেখাবি রে, আমাদেরও একটু বল। হ্যাঁ হ্যাঁ, আমরাও জানতে চাই, বল বল। শোন তবে মন দিয়ে, তোরা সবাই টিফিন বক্স এনেছিস তো? হ্যাঁ টিফিন বক্স তো এনেছি, কিন্তু টিফিন তো এখন অনেক দেরি আছে, সবে তো ক্লাস শুরু হলো।
ওইটাই আজকে আমাদের অস্ত্র, বুঝলি কি না? কিন্তু টিফিন বক্স দিয়ে কি করবি? ব্যাপারটা তো ঠিক বোধগম্য হচ্ছে না। আরে দেখি না কি করি আমি। বলি এই যে বাছা ধনেরা আমার, গল্পের আসর তো পুরো জমিয়ে তুলেছো দেখছি, আর হবে নাই বা কেন? দলের পান্ডা এসে হাজির হয়েছে বলে কথা, গল্প তো এবার জমবেই। তা বলি আমি কি ক্লাসে থাকবো নাকি বেরিয়ে গেলে আরো সুবিধা হবে তোমাদের? কি বললে? এই রে ছেড়েছি, এ ব্যাটাটা যে কি করে মার খাবে দেখছি আমাদের। না স্যার, না স্যার, না মানে স্যার, ইয়ে মানে আপনি কোথায় যাবেন স্যার? আপনি ক্লাস নিন আমাদের। যাক, ক্লাসের কথা মনে পড়লো তবে তোমাদের, এই তো অনেক। বলছিলাম যে ছুটি পড়ার আগে তোমাদের কি পড়িয়েছিলাম সেগুলো সব মনে আছে তো? ইয়ে মানে স্যার ওই ওই আর কি, হ্যাঁ 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 মনে আছে মনে আছে। হ্যাঁ স্যার সব মনে আছে, পুরো সব একেবারে ঝকঝক করছে, চকচক করছে, পুরো পরিষ্কার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মনে আছে। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো? আমার তো কপালই খুলে গেল দেখছি। মনে যখন আছে সে তো তাহলে খুবই ভালো কথা। ছুটির আগে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, সেগুলোও তাহলে নিশ্চয়ই সবাই করেছো। একে একে খাতাগুলো বের করো তো দেখি, আমি ওই কাজগুলো এবার চেক করে দেবো, তারপর নতুন কাজ দেবো, করে আনবে আমার বাড়ি থেকে। এবার কি হবে? কিচ্ছু হবে না। নে নে এবার শুরু কর, সব যে যার টিফিন বক্স গুলো বাজা জোরে জোরে। ঠিক আছে। কি হলো, কি আওয়াজ হচ্ছে ঘন্টার মতো? যাহ স্যার, ঘন্টা পড়ে গেল, এবার কি হবে? কি করে আপনি হোমওয়ার্ক গুলো চেক করবেন? কিন্তু এত তাড়াতাড়ি তো ঘন্টা পড়ার কথা না। কি হলো বুঝতে পারছি না তো। স্যার ওই দেখুন, টুম্পা ম্যাডাম তো ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ওই তো ওই তো ওই চলে যাচ্ছেন দেখুন। কোথায় কোথায়, কই কই দেখি তো। ওই তো স্যার ওই তো, যা ঢুকে গেলেন স্টাফ রুমে। ঠিক আছে, ঘন্টা যখন পড়েই গেল তাহলে আর কি বা করা যাবে, পরের দিন নয় হোমওয়ার্ক গুলো চেক করে দেবো, আজকে তবে আসলাম। ঠিক আছে স্যার তাই হবে। ঠিক আছে স্যার। Yeah!